ফ্রেন্ড বোর্ডিং করে দোকানে আসলাম। তো বহুত দিন হয়ে গেছে, কত মাস হয়ে যাবে, প্রায় অক্টোবর থেকে না আসছি আর আমার জন্য একটা শাড়ি নিতে। তো সামনে আমার বেবি শাওয়ারের অকেশন আসছে, তো তার জন্য শাড়ি নিব। তো নিজের দোকানে যেহেতু শাড়ি আছে, তো অন্য দোকান থেকে তো আমার পছন্দে ওঠে না শাড়ি, যেহেতু সুতো শাড়ি আছে আমার পছন্দ, তার জন্য তো বক্সারি মাল কয়েকটা বের করলাম। বক্সের মালগুলো খুব সুন্দর, আরো আছে যেগুলো, তো বের করে তো লাভ নেই। বের করো দেখি কি কি কালার চয়েস করো, এগুলো ডিজাইনের মধ্যে নিব, তখন দেখি কোনটা কালার ভালো লাগে। এটা তুমি মাও দেখবে একটা কালার, একটু আগে নিচ্ছি, কারণ এটা ইচ্ছা আছে ব্লাউজটা বানাবো, যদি পসিবল হয় বানিয়ে দেয় যে ব্লাউজটা বানাবো, না হলে তো আর কি করবো। দুধে হালকা হালকা পিঙ্ক, খুব সুন্দর কালারটি, দেখতে লাগছে না সেম, কিন্তু সেম না, কালার ডিফারেন্স আছে। এটা মোবাইলে বোঝা যাচ্ছে কিনা, কালার ডিফারেন্স আছে, রেটেরও ডিফারেন্স আছে, কোয়ালিটির একটু ডিফারেন্স আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা, কোম্পানি আলাদা, ক্যাটালগ দেখলে সেম লাগছে কিন্তু কালার ডিফারেন্স আছে অল্প, জাস্ট এটা এটা যেরকম একটু একটু ডিফারেন্স আছে, আর এটা এটা একটু ডিফারেন্স আছে, এটা বুঝেই যায় ডিফারেন্স আছে, এই দুটোর মধ্যে মানে একটু সেম সেম লাগে দেখতে, ডিফারেন্স আছে। এখন দেখি চয়েস করি কোনটা নেই, তারপরে তোমাদের সাথে বলছি কোনটা নেব, দেখে নেই নেওয়ার পরে কমেন্টসে জানাবে কালারটা সুন্দর হয়েছে কিনা না, কমেন্টস করবে, এটা ঘরে নিয়ে পরে ঘুরে ঘুরে দেখাবো, এখন পছন্দ করে নিয়ে আসবে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের এই যে গালামাল উঠানো হয়ে গেছে প্রোগ্রামের জন্য, তো এই যে একটা গ্যাস স্টক করে রেখেছি পরে পাওয়া যাবে কি না, আর এই যে চালের বস্তা উঠালো, এটি সোনা শক্তি রাইস, এই যে এই বস্তা এখন যে দাম হয়ে গেছে, এক বস্তা চাল 1600 করে নিচ্ছে, আগে কম ছিল, আগে 1400 ছিল নাকি, এবার 1600 করে নিচ্ছে, এই যে 1600 না আমরা তো শুনেছিলাম 1600, বর আসলে বুঝবো ওই দুটো এনেছে একসাথে কম নিয়েছে কিনা। আর এই যে গালামালের এই যে সব, আর ডিম একই সে আনতে বলেছিলাম, ডিম আনলো, তো দেখি কি কি আনলো, দেখো এটা এটা ঘরের জন্য এনেছে ডিম, আর দেখো সব গালামাল এগুলো সব বের করব, ধরো একটু বের করি,
হবে, একবারে তুলে নিল। দোকান খুলে বসে সবাইকে মেগি মেগি দিয়ে দেবো। দেখো বেদনা, দেখো কত বড় বড় বেদনা, দেখো দেখো পাগলাকে আমি কি যে বলবো, দেখো কত বেদনা। এই যে কি মৌসুমি, দেখো আমার লিস্টে একটু মিলিয়ে নিই, পরে বলবো লিস্ট মিলাইনি।
তো সব সব জায়গায় রেখে দিলাম। তো এই কয়টা আমাদের ফ্রিজে রেখে দিব, কাজু কিশমিশ এগুলো ঘিটি, আর এগুলো আমার ওখানে শোকেসে রেখে দিব সাফ সাবান গুলো, এগুলো তো রেগুলার ইউজের জন্য, এগুলো একটা রেখে দেই। এটি তোমাদের ফ্রিজে নিয়ে রেখে দাও, মানে মার ফ্রিজ নিরামিষ, তো কোনো সময় যদি নিরামিষে ইউজ হয়। এটা বাদামটাও নিয়ে যাও, আর বাকি সব কার্টুনে ঢুকিয়ে রেখেছি। আর চালটা আমি পরে ব্যবস্থা করবো, যে ড্রাম আছে এখানে বলবো ঢুকিয়ে রাখতে, বাসেন যদি কিছু কেটে ফেলে এত দামি চাল তো মানে ইস্যু হয়ে যাবে। তো দেখি ও আসলে পরে কি করে চাল, আর এগুলো এখন ঢুকিয়ে রাখি। আমার চ্যানেল সুপ্রিয়াস ব্লগিং এন্ড কুকিং, আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো দেখতে পাচ্ছ আমি কি নিয়ে বসেছি, এতগুলো কাঁচামরিচ। তো কালকে হলো আমাদের বাড়িতে প্রোগ্রাম, হ্যাঁ কাঁচা লঙ্কা। তো কালকে হলো আমার বেবি শাওয়ার, তার জন্য যে সবকিছু আয়োজন করা হচ্ছে, তো গালামাল ঠালামাল সব আনা হবে, সবকিছু করা হবে। তখন বর নিয়ে আসলো বাজার, তো যে আমি কাঁচা লঙ্কা গুলো ছুলে রাখছি। আমি একটু হাতে মেহেদি লাগিয়েছিস? একটু লাগিয়েছি, এত কালার আসেনি। হ্যাঁ সববার আসে, মানে কি কি হয়েছে বলতো, আধ ঘন্টা রেখেছি, আধ ঘন্টা রেখেছি না, ওর কাজ ছিল তার জন্য ধুয়ে ফেলেছি, আর এবার তো আসেনি। যে এবার ডিজাইনও দেইনি, এমনি সিম্পল হবে। আর আরো বাজার এনেছে, মা দেখাও বাজার গুলো সব। আর আমি কাঁচা লঙ্কা গুলো ফটাফট করে বুটো গুলো ছুলে দিচ্ছি। এটা হলো টমেটো, এই যে 5 কেজি টমেটো, 5 কেজি বেগুন ভাজার জন্য, কাঁচা আমের চাটনি, এটা হলো অনেক ধরনের শাক, শাক শাকের বাজার, শাকের বাজার দেখতে পাচ্ছ, দেখো শাকের বাজার, ক্ষুদ্র শাক, ঢেঁকি শাক, 7 রকমের শাক লাগে। তো দেখতে পাচ্ছ, এটা হলো ঢেঁকি শাক, শাক অনেক ধরনের শাক, শাকের বাজার বিক্রি করা যাবে। দেখো বাঁচতে হবে, কত সময় লাগবে রে এগুলো বাঁচতে সব। এগুলো হলো আমাদের গাছের আম, সব পড়ে যাচ্ছে গাছে, অনেক আম ধরেছিল সব পড়ে যাচ্ছে, যে গরম রৌদ্র সব পড়ে যাচ্ছে। টমেটো, লেবু, সেন্টেড লেবু না, আদা, আলুটা আনা হয়নি না, আলুটা আনবে, আলু আনতে গেছে, আর এখন ইসে আনবে তো এখন বর গেছে হলো আলু ঠালু আনতে, আর ডেকোরেশনের জিনিস টিনিস সব আনবে এগুলো, আর আনতে গেছে ছোট মাছ, 3 রকমের মাছ হবে, তো তো কালকে আনবে 2 রকমের মাছ, আর আজকে ছোট মাছ আনবে, এটা মায়ে কেটে রাখবে ঘরে, আজকে সব পরিষ্কার টরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ মার আর বর একা একা হাতে করতে হচ্ছে, তো সব মার বরই করছে, বর সব বাজার হাট করছে, মা এদিকে ঘরে করছে, তো আমি টুকটাক হেল্প করছি। তো ইনভাইট আদা হয়েছে, আদা এখনো হয়নি, তো মা আবার বিকালবেলায় সবাইকে ইনভাইট বাকি আছে, তো হ্যাঁ পাড়ার সবাই বাকি আছে, সবাইকে ইনভাইট করতে যেতে হবে, একা ফ্যামিলি বুঝোই, মা দিদা আর আমরাই, আর মাসিদের ঘরেও কালী পুজো গেছে, মাসিদের ঘরেও কাজ, মাসি আসবে পরে বিকালবেলা আসবে, মাসি এইদিন তো যে বৃষ্টি, হ্যাঁ আর এই আজকে রৌদ্র উঠেছে, দেখো কালকে যদি রোদ থাকে খুব ভালো হবে। তো আমি কি শাড়ি নিয়েছি বেবি শাওয়ারের জন্য, তো ওইটা একবারে তোমাদের সাথে দেখাবো, ওইটা ভিডিও করে রেখেছি, ওইটা 2 দিন আগে নিয়েছি, তো ওইটা ভিডিও হয়ে গেছে, তো ব্লাউজটা বানাতে দিয়েছে, আমি জানি না 2 দিনে দিতে পারবে কিনা ব্লাউজটা, তো ওইটা আমি একটা ভিডিও করেছি, ওইটা তোমাদের সাথে আমি ক্লিপটা অ্যাড করে দিব ভিডিও, তো দেখতে থাকো আজকে সারাদিন, আসতে থাকবে বাজার, আর তোমরা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে এনেছে মকা মাছ, তো এই যে এখানে 3 কেজির মতো মকা মাছ আছে, এই যে মা কাটছে এগুলো, তো এটা কালকের জন্যই, তো ফ্রিজে রেখে দেওয়া হবে, কারণ এতগুলো তো মাছ কাটা হবে না, আর কালকে কি মাছ পায় না, ওই যে ওখানে এটা আজকের জন্য এনেছে, এই যে লাচো মাছ কি সুন্দর দেখেছো, এটা আর এটা হলো মকা, তো দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস কালকের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটা আমাদের পুরো বেলুন দিয়ে সাজানো হবে, কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি জাস্ট কমলো, তার জন্য একটু টেনশন হচ্ছে, এত আয়োজনের পরে বৃষ্টি পড়লে ভালো লাগে না, এখানে স্কিন স্কিন লাগাবে, জাস্ট তিরপালটা লাগানো হলো, আমার বড়ি লাগিয়েছে ওই করবে, এ দেখো এখানেও তিরপাল লাগানো হয়েছে,
বৃষ্টি কোন দিকে এসে হয়, তাও চেয়ে চেয়ার টেবিল সব আনা হয়ে গেছে। দেখো এদিকে শাক বাছা হচ্ছে, আধা বাছা হয়েছে, যা আধা আছে যেখানে মা চালের গুঁড়ো করে রেখেছে। দেখো ফ্রেন্ডস, আমার এখানে চষি যেগুলো বানিয়ে গেল, আর কালকে সব পিঠা টিঠা হবে, তো আজকে একটু ঢেকে রেখে দিই। ওদিকে বাইরে ডেকোরেশন হচ্ছে, ভাত বসাতে হবে, 9টা বেজে গেল। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো এখানে ডেকোরেশনটা কমপ্লিট হয়েছে, তো অল্প বাকি আছে, এটা কালকে সকালে করে নেবে। কি হলো দেখো, আমাকে সামনে যেতে দেয় না। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ আসবে, তো ওইটা বেবি শাওয়ারের ব্লগ হবে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো আজকের মতো বাই অ্যান্ড গুড নাইট সুইট ড্রিম।